স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সঙ্গে আছি আমি নাফিসা হক চট্টগ্রামে 8071টি পশুর খামারে 791,000 গৃহপালিত গরু প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এবারের কুরবানি ঈদে চট্টগ্রামে পশুর চাহিদা প্রায় মেটানো সম্ভব বিভিন্ন খামারে লালন পালন করা দেশীয় নানা রঙের নানা সাইজের গরু দিয়ে তবে এখনো পশুর হাটে ক্রেতা সমাগম না হলেও করোনার ঝুঁকি এড়াতে এখন থেকে খামারে খামারে ছুটছে কুরবানির পশু ক্রেতারা অনলাইনেও গরু বিক্রি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন পশুর খামারে আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয় কোরবানি ঈদের বাকি আর বেশি দিন না থাকলেও এখনো জমে উঠেনি চট্টগ্রামে পশুর হাট ক্রেতাদের নেই সমাগম হাটে নেই তেমন কোরবানি পশু তবে সিটি মেয়র বলছেন হাটগুলো প্রস্তুত হচ্ছে সড়কের উপরে এবার বসবে না পশুর হাট পশুর হাট আপনার সড়কের উপর যাতে বসতে না পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে সব পশুর হাট বন্ধ করে দেব এদিকে পশুর হাটে ক্রেতাদের সমাগম না থাকলেও খামারগুলোতে নানা সাইজের গরু থাকায় আকর্ষণ বেড়েছে ক্রেতাদের 50,000 টাকা থেকে লাখ লাখ টাকার গরু আছে এই খামারে তবে চট্টগ্রামের কোরবানি দাতারা লাল রঙের গরু বেশি পছন্দ করায় খামারে শোভা পাচ্ছে বেশিরভাগ লাল রঙের গরু ক্রেতাদের সমাগম দেখে খুশি এই খামার ব্যবসায়ী ছোট হোক বড় হোক সবগুলো হচ্ছে গৃহপালিত হ্যাঁ সুন্দর গরু লাল গরু সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কুরবানি পশুর ছবি দেখে বুকিং দিচ্ছে অনেকে বলেন এই খামার মালিক অনলাইনে আমরা সাড়া পাচ্ছি আমরা অনলাইনে আমরা এই ফেসবুকে দেখে গরুর এই ছবিটা পাঠাচ্ছেন আমরা মূল্য বলতেছি খামারে পছন্দের কুরবানি পশু পেয়ে খুশি ক্রেতারা লাল গরু পছন্দ করে রেটও দেখতেছি অন্য ফার্ম থেকে এখানে সচ্ছল আছে সেজন্য আমরা এখান থেকে গরু দেখতেছি এখানে দামও কম তারপর গরু ভালো দেখা যাচ্ছে চট্টগ্রামে এবার কুরবানি পশুর চাহিদা রয়েছে 821,000 বললেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এই বছরের চাহিদা হলো 821,000 কিন্তু উৎপাদন আছে 790,000 মানে প্রায় 30,000 মতন আমাদের ঘাটতি আছে এইদিকে কোরবানি পশুর হাট স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করার নির্দেশ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম এদিকে চট্টগ্রামের বিভিন্ন বাজারে ফের বেড়েছে চালের দর দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা এ বিষয়ে বিস্তারিত জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় হঠাৎ করে চালের দরের ঊর্ধ্বগতি এর কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা ধন্যবাদ নাফিসা আপনাকে আপনি দেখতে পাচ্ছেন চালের বাজারগুলো যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি চালের কোনো সংকট কিন্তু আমরা দেখছি না খুচরা বাজারগুলোতে আমরা দেখছি চাল ভর্তি কিন্তু আসলে তাদের দোকানগুলো একই সাথে পাইকারি বাজার বলতে যে চট্টগ্রামের সবচেয়ে বড় চালের পাইকার বলা যায় পাহাড়তলি বাজার আর চাকতাই বাজার সেখানে কিন্তু ঘুরে দেখেছি সেখানেই কিন্তু গোডাউনগুলোতে চাল ভর্তি আছে কিন্তু হঠাৎ করে একেবারে গরিবের চাল নামে পরিচিত একেবারে সন্ন্যাস সেদ্ধ বলা যায় মোটা চাল যেটা চট্টগ্রামে বলা হয় সেই চালের দামই কিন্তু অনেকটা বেড়ে গেছে যেখানে 1800 টাকা থেকে 1900 টাকা বস্তা বিক্রি করা হতো সেই চালে কিন্তু আমরা দেখছি এখন 2200 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে তাহলে বুঝতে পারছেন 200 টাকা বস্তা প্রতি বেড়েছে যেখানে কিন্তু আসলে সিলেটে বন্যার কারণে যারা কিন্তু আসলে চাল দিয়ে সহযোগিতা করছেন সে চালের দামে কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে আর চিকন যে চালগুলো আছে সরু চাল বলা হয় সে চালের দাম কিছুটা আগের মতো বলা যায় যে এক সপ্তাহ আগে তো চালের দাম আরও আরেক দফা বেড়েছিল সে দামে কিন্তু আসলে তারা রেখেছেন তো আসলে সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন 50 টাকার নিচে কিন্তু আসলে চাল না থাকার কারণে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি চাল তো ক্রয় করেন কেমন চালের দাম চালের দাম এখন আগের থেকে অনেক বাড়ছে এখন আমার থেকে বাড়তি দামে চাল বিক্রি কিনতে হচ্ছে সমস্যা মানে এখন তো করতে কিছু নেই এখন তো আমার তো পেটের দায়িত্ব কিনতে হচ্ছে এখন প্রতি কেজি এখন 2-3 টাকার দর বেড়ে গেছে চাল নাভিসা আপনি বুঝতে পেরেছেন এখানে সাধারণ যারা ক্রেতা তারা বলছেন খুব সমস্যায় আছেন চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে একই সাথে অন্যান্য যে পণ্যগুলো আছে মশলা থেকে নিয়ে সব পণ্যের দাম কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার কারণে তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন তো এ ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে
চট্টগ্রামের 5,37,00,000 টাকার ভুয়া বিল পাস করানোর অপচেষ্টার অভিযোগে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফোরকান আলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ চারজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার ভুয়া মঞ্জুরি দেখিয়ে বিভাগীয় ট্রেজারি অফিস থেকে দুর্নীতির অভিযোগে আটকে থাকা 2015 সালের একটি বিল পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি ট্রেজারি অফিসের কর্মকর্তাদের নজরে এলে ফোরকানকে পুলিশে সোপর্দ করে, কিন্তু হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ ফজলে রাব্বি নিজে থানায় এসে ফোরকানকে নিলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর মন্ত্রণালয়ের নির্দেশে ফোরকান সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ কাত্তলী ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সরাইপাড়া লোহারপুল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের অর্থ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। এবারে দক্ষিণ কাত্তলী ওয়ার্ডে 8,000 পরিবারের মধ্যে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় করা হবে। সাভারের আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার নগরের চেরারি পাহাড় মোড়ে মানববন্ধন থেকে সাম্প্রদায়িক বর্বরতা বন্ধ সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধন করেছে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ। চট্টগ্রামে সাইবার ক্রাইম, অপহরণ ও ধর্ষণের অভিযোগে পৃথক অভিযানে 5 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার র‍্যাব জানায়, চট্টগ্রাম মহানগরীর 5 লাইশ এলাকায় অভিযানে অনলাইন বেটিংয়ের মাধ্যমে সমাজে সাইবার অপরাধ ছড়িয়ে দেয়া এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া চক্রের 4 সাইবার অপরাধীকে আটক করেছে র‍্যাব 7। অপর এক অভিযানে চট্টগ্রামের হাটহাজারি থেকে অপহরণ ও ধর্ষণের শিকার 11 বছরের মাদ্রাসা ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার সহ ধর্ষক ও অপহরণকারী রেজাউল ইসলামকে আটক করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের 50 বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিভাগটি। আগামী 15 অক্টোবর দিনব্যাপী রজত জয়ন্তী উদযাপনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন চলবে 3 জুলাই থেকে 25 সেপ্টেম্বর। এদিন ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার পর বিকালে শহরের জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নিবন্ধনে সাবেক শিক্ষার্থীদের জন্য 1,000 টাকা, বর্তমান শিক্ষার্থীদের 300 টাকা ও পরিবারের সদস্য প্রতি 500 টাকা ধার্য করা হয়েছে। এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিভাগের শিক্ষক ও অ্যালামনাইদের সমন্বয়ে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন প্রণীত অভিন্ন নীতিমালা প্রতিহত করার লক্ষ্যে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক প্রণীত 11 দফা দাবি উত্থাপন করেন। মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশ নেন। বিশ্বব্যাপী প্রতি বছর জুন মাস ক্যান্সার সার্ভাইভার মান্থ হিসেবে পালিত হয়। এবছরও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে মাসটি। দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং প্রাথমিক রোগ নির্ণয় নিশ্চিতের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম একটি ক্যান্সার সার্ভাইভার ফোরাম উদ্বোধন করেছে। সকালে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানশাইন এডুকেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং আইইউবি ও সিআইইউ এর ট্রাস্টি ও ম্যানেজিং কমিটির সদস্য সাফিয়া গাজী রহমান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ঈদের জামাত, পশু জবাই, বজ্র নিষ্কাশন ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, ট্যুরিস্ট পুলিশের এএসপি রেজাউল করিম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ এবং জাহিদ ইকবাল। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24bd.tv। ধন্যবাদ।